আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক বোন প্রশ্ন লিখেছিলেন, সাহরি খেতে না পারলে রোজা রাখা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, সাহরি খাওয়া এটি একটি সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে শেষ রাতে উঠে সাহরি খাবে, কেননা আস-সাহুরু বারাকা, সাহরির মধ্যে রয়েছে বরকত। অতএব সাহরি খাওয়া উচিত, অবশ্যই আমরা চেষ্টা করব সাহরি খাওয়ার জন্য। তবে সাহরি খেতে না পারলেও অন্তরের নিয়তের মাধ্যমে রোজা রাখা যাবে। এরকম হতে পারে যে ঘরে কোনো খাবার নেই, এজন্য হয়তো আপনি সাহরি খাননি, তাতে আপনার নিয়তের মাধ্যমে রোজা হয়ে যাবে। অথবা আপনি ঘুমের কারণে সাহরির সময় উঠতে পারেননি, ফজর হয়ে গেছে আপনার ঘুম থেকে উঠতে উঠতে, তো আপনি যে নিয়ত করেছিলেন রোজা রাখার জন্য, এই নিয়তের মাধ্যমে আপনি রোজা রেখে ফেলবেন। আপনার সাহরি না খেতে পারলেও রোজা হয়ে যাবে, আপনি রোজা রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আর রমজানের ফরজ রোজার ক্ষেত্রে তো অবশ্যই সাহরি খেতে পারেন আর না পারেন আপনার রোজা রাখতে হবে। আপনি যদি ফজরের আজানের পরে ঘুম থেকে ওঠেন, আপনার যে মনে মনে নিয়ত ছিল আজকে রোজাটা আপনি রাখবেন, এই মনের নিয়তের কারণে আপনার রোজাটা রাখতে হবে, এই রোজাটা আপনি রেখে ফেলবেন, এই রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই। আপনি সকালে উঠে বলবেন যে আমি সাহরি খেতে যেহেতু উঠতে পারিনি তো আজকে রোজাটা হলো না, এরকমটা করা যাবে না। ফরজ রোজা অবশ্যই সাহরি খেতে পারেন আর না পারেন রাখতে হবে, অন্তরে যে নিয়ত ছিল আপনি রোজা রাখবেন, এই নিয়তের কারণে আপনি রোজা রেখে ফেলবেন। أشهد أن محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার নিজ তত্ত্বাবধানে আমার নিজ এলাকার মহল্লার জামে মসজিদের কাজ শুরু করেছি। 2023 সালের শুরুর দিকে মসজিদের কাজ শুরু করেছিলাম। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমাদের মসজিদের বেস ঢালার কাজ, অর্থাৎ দোতলা ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, নিচের কাজ হয়ে গেছে, একতলার ছাদের কাজও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের নিচতলার জানালা দরজা ভিতরের আস্তরের কাজ এবং অজুখানার কাজ বাকি আছে। এরপর আমাদের দোতলার একটা ছাদ দিতে হবে এবং আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো ইনশাআল্লাহ আশা করতেছি এই 2023 সালের রমজান মাসের মধ্যে আমরা কাজগুলো করতে পারব। দেশ এবং প্রবাস থেকে যারা এই জামে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান, সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে থাকা বিকাশ নাম্বার 01735143046 এই নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন, বিকাশ এবং নগদ পার্সোনাল। এবং এই নাম্বারে ইমু রয়েছে, আপনারা চাইলে এই নাম্বার অ্যাড করে আমার সাথে ইমুতে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে তারপরে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। অন্য আরেকটি বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা হলো 01799380221, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে নিতে পারেন। সেই সাথে আরেকটি কথা বলছি, তা হলো রমজান মাসে দান করার অনেক ফজিলত রয়েছে। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজান আসলে বেশি বেশি দান সাদকা এবং নফল এবাদত করবে, অন্য যে কোনো মাসে দান সাদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে দান করলে সাদকা করলে তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অতএব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ সর্বোত্তম এবাদতের জায়গা, যেটা সেই জায়গাটার সংস্কার কাজে, নির্মাণ কাজে আপনি অংশগ্রহণ করবেন, সাদকা করবেন, দান করবেন, এটা সর্বোত্তম দান হবে ইনশাআল্লাহ। আপনি নিজের জন্য, পরিবারের জন্য অথবা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে সদকায় জারিয়া করতে পারেন এই মসজিদ নির্মাণ কাজে দান করার মাধ্যমে।